নমস্কার বন্ধুরা, নবশ্রী কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ চলে এসেছি বাঙালির অতি পরিচিত গাঁঠি কচুর ঝোল বা গাঁঠি কচুর তরকারি এই রেসিপি নিয়ে। খেতে ভীষণই সুস্বাদু হয় আর বানানো তেমনই সহজ। এটা কোনো নতুন রান্না নয়, এটি বহু পুরনো একটি রান্না। আমি কিভাবে বানাবো সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তাহলে চলুন দেখা যাক আমার আজকের রেসিপি, গাঁঠি কচুর তরকারি বা গাঁঠি কচুর ঝোল। আমি এখানে গাঁঠি কচু ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর আমি এরকম ভাবে গোট গোট করে কুটে আরেকবার আমি জলে ধুয়ে নিয়েছি। এবার আমি এই গাঁঠি কচুগুলোকে প্রেসারে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। আমি প্লেন জল দিয়ে নেব, আমি নুন কিছু দেব না, আমি এমনি প্লেন জলে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে, আর আমি এইভাবে আলু, দুটো আলু এরকম গোট গোট করে আমি কুটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই আলুটা আমি কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। হাফ চামচ নুন দিয়ে দিলাম, হাফ চামচে আর একটু কম আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে ফেড়ে আমি লো ফ্লেমে 5 মিনিট আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। 5 মিনিট হয়ে গেছে, আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি প্লেটে তুলে নেব। প্রেশারে আমি 2টো সিটি দিয়ে নিয়েছি, এবার আমি প্রেশারটা তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার গাঁঠি কচু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটাকে ছেঁকে ফেলে গাঁঠি কচুগুলোকে অন্য বাটিতে আমি নিয়ে নিচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি আরেকটু তেল অ্যাড করেছি। এর মধ্যে আমি একটা গোটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা চিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। সামান্য কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা জিরেও দিতে পারেন, আমি কালো জিরা দিয়ে রান্নাটা করি। এবার আমি কড়াইতে একটা টমেটো আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, ওটা আমি দিয়ে দিলাম। কড়াইতে ফার্স্ট আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, ওটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, হাফ চামচের মতো একটু নুন দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা গাঁঠিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি গাঁঠিটাকে একটু তেলে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। আমি একটা বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের একটু কম নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। এবার সামান্য জল দিয়ে একটা গুঁড়ো মশলার মিশ্রণ তৈরি করে নেব। এই গাঁঠিটার মধ্যে আমি আরো 1/2 চামচের মতো নুন দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো আমি গাঁঠির মধ্যে দিয়ে দেব। গুঁড়ো মশলার মিশ্রণটা যেটা তৈরি করেছিলাম, এই গুঁড়ো মশলার মিশ্রণটা আমি এই গাঁঠির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে এই মশলাটা সমেত আমি 3 মিনিট লো ফ্লেমে গাঁঠিটাকে হতে দেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, কি সুন্দর রং এসছে দেখুন, রেডি হবে আজকে এটা খেতে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি আজকে রেসিপিটা পুরোপুরি নিরামিষ রেসিপিই করছি। গাঁঠি কচু নিরামিষ খেতে খুব ভালো লাগে, তাই আজকে আমি নিরামিষভাবেই বানালাম। আমি বেশি জল দেব না, কারণ প্রথমেই আমি সব সেদ্ধ করে নিয়েছি, আর আলুও ভালো করে আমি ভেজে নিয়েছি, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর এই যা জল দিয়েছি, এই জলেই আমার
বাকি আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এই ঝোলটাকে আমি 3-4 মিনিট লো ফ্লেমে ঢেকে আমি ফুটতে দেব। এই দেখুন বন্ধুরা, আমার একদম গাঁঠি কচুর ঝোল বা গাঁঠি কচুর তরকারি একদম রেডি হয়ে গেছে, একদম নিরামিষ একটা রেসিপি। আপনারা দেখুন কি সুন্দর কালার এসছে, গরম ভাতের সাথে অপূর্ব লাগবে খেতে। এবার আমি এর উপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমি একটা শুকনো কড়াইতে আমি এখানে কিছুটা ধনে মৌরি আর গোটা জিরে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি একটুখানি গুঁড়ো করে নেব। এবার এর মধ্যে দিয়ে আমি এই ভাজা মশলাটা আমি অল্প করে ছড়িয়ে দেব। দিয়ে এবার আমি 5 মিনিট আমি স্ট্যান্ডার্ড টাইমে ঢেকে রাখবো। এই দেখুন বন্ধুরা, আমার গাঁঠি কচুর ঝোল বা গাঁঠি কচু দিয়ে আলু দিয়ে তরকারি এই রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার এসছে, এটি গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে খেতে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন আপনার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।